দিনহাটা চৌধুরী হাটে এক বিজেপি কর্মীকে মারধর, ছুরি দিয়ে আঘাতের উঠল অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহতরা বর্তমানে বামুনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। This channel does not promote or encourage any illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সন্ধ্যায় দিনহাটা 2 নম্বর ব্লকের চৌধুরীহাট অঞ্চলের সাদিয়ালের কুটিতে বিজেপি নেতা প্রমোদ বর্মনের বাড়িতে কয়েকজন মিলে আড্ডা দিচ্ছিলেন। সেই সময় হঠাৎ করে 25-30 জন দুষ্কৃতী অতর্কিতে এসেই হামলা চালায় তাদের উপর। চৌধুরীহাট অঞ্চল কনভেনার সুব্রত দে সরকারকে বেধড়ক মারধর এবং বিজেপি কর্মী আব্দুল মিয়াকে ছুরি দিয়ে আঘাত করা হয়। তার হাতে আঘাত লেগেছে, 12টি সেলাই পড়েছে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। অন্যান্য বিজেপি কর্মীরা এবং স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে তড়িঘড়ি বামুনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। আহতদের দেখতে সেখানে পৌঁছন কোচবিহার জেলা বিজেপি সম্পাদক জীবেশ বিশ্বাস। সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ওই এলাকায় কিছু তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করে, এটাই তৃণমূলের সহ্য হয়নি, তাই তাদের উপর হামলা চালায়। এভাবে তৃণমূল কখনো বিজেপিকে আটকাতে পারবে না। যদি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সময় নেই যে বিজেপি কর্মীদের মারধর করতে হবে। খবরে আসার জন্যই তৃণমূল কংগ্রেসের ঘাড়ে মিথ্যা অভিযোগ দিচ্ছে। চৌধুরীহাটে বিজেপির অস্তিত্ব নেই, এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আমরা কয়েকজন বলছিলাম, 5-6 জন বলছিলাম, এমনটা আমি তৃণমূলের সমস্ত বাহিনী আসিয়ে অ্যাটাক করে মারধর দেয়। আমার তো মারেছে, এখানে চাকুটুকুটি হানছে, হ্যাঁ 3-4 জায়গায় হানছে, চাকু দিয়ে বাইরে গিয়েছে সব। বলছিলাম ওরা জানে এরা মিটিং করতেছে, হ্যাঁ দলের মিটিং করতেছে, বিজেপির মিটিং করতেছে, তার জন্য আসি পুরো অ্যাটাক করে পুরো মারধর। অনেকে ছিল, 20-25 জন ছিল, তো অস্ত্র এখানে তো হানছে, আমাকে চাকুটুকুটি হানছে। আব্দুল মিয়া আজকে চৌধুরীহাটের সাদিয়ালের কুটিতে আমাদের 4-5 জন কর্মী একটা বাড়িতে বসে চাটা খাচ্ছিল, বসে আড্ডা মারছিল আর কি। হঠাৎ করে তৃণমূলের 20-25 জন একটি গুন্ডা বাহিনী ওই বাড়িটাতে আক্রমণ করে। তার মধ্যে আমাদের 2 জন কর্মীকে ধরে নিয়ে আসে। একজন কর্মী হলো দিনহাটা 5 নম্বর মণ্ডলের সহসভাপতি এবং চৌধুরীহাট অঞ্চলের কনভেনার সুব্রতবাবু, আরেকজন হলো আব্দুলবাবু। এদের 2 জনকে তুলে নিয়ে আসে এবং তুলে নিয়ে এসে এলোপাথারি কোপ মারা শুরু করে। এমনভাবে কোপ মারে যে মানে একটা সাধারণ মানুষ, একটা মানুষকে যে এভাবে কখনো মারতে পারে, মানে এদের কোনো মানে হিউম্যানিটি বলতে কিছু নেই এদের মনের মধ্যে। 12টা সেলাই পড়েছে একজনের উপর। আমাদের যে কনভেনার আছে তাকে মারধর, এমনভাবে মারধর করা হয়েছে মাটিতে ফেলে রোহার রড দিয়ে, সেটা অকল্পনীয়। মানে যাদের মানবতা বলতে সামান্য বলতে একটা কিছু আছে মনের মধ্যে, তারা এই যেভাবে মেরেছে তা এই দৃশ্য সহ্য করা যায় না। আমার মুখের সামনে এই ক্ষত জায়গাগুলো সেলাই করা হলো, কাজগুলো খুব বাজেভাবে বাজে কাজ করছে তৃণমূলের গুন্ডারা এবং তৃণমূলের ওপরের নেতৃত্বের নির্দেশে এইগুলো কাজ হচ্ছে, স্পষ্ট বোঝা যায়। আসলে গত পরশু দিন ওই অঞ্চল থেকে কিছু জয়েন হয়েছিল আর এটা তৃণমূলের সহ্য হয়নি, কিছু তৃণমূলের কর্মী বিজেপিতে জয়েন হয়েছিল আর এটার জন্যই এই আজকের ঘটনাটা ঘটেছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে তৃণমূলকে বলবো, এভাবে বিজেপিকে কোনোদিন আপনারা আটকাতে পারেননি এখনও পর্যন্ত, আর সামনের দিনেও আটকাতে পারবেন না। আপনারা বলেছিলেন যে পঞ্চায়েত ভোটে প্রার্থী খুঁজে পাবে না বিজেপি, দেখানো হয়েছিল সারা কোচবিহার জেলা জুড়ে কতগুলো অঞ্চল এবার দখল হয়েছে এবং সারা রাজ্যে দেখতে পেরেছেন। আপনাদের এই প্রবল সন্ত্রাসের মুখেও সামনের দিনে আরও দেখতে পারবেন, আমরা বসে যাওয়ার লোক নই, বিজেপির কর্মীরা বসে যাবে না, এতে বিজেপির কর্মীদের মনোবল বাড়ে। কি হয়েছিল ব্যাপারটা, কি হয়েছিল? আমরা 5-6 জন বলছিলাম, ছিল ছিল
ওখানে বসছেন কেন? বসা যাবে না। কজন বসছেন? চার পাঁচজন। চার পাঁচজন বসছেন, ওরা খবর পেয়ে চলে এসেছে নাকি? ঠিক আছে, চিন্তা করবেন না, আমরা আপনাদের সাথে আছি। অ্যাকচুয়ালি আমরা ওখানে তিনজন বসে কথা বলছিলাম, কোনো রাজনৈতিক প্রোগ্রামও ছিল না, কিছুই না। বসে চা খাওয়া হয়েছে। এই মুহূর্তে অতর্কিত হামলা আমাদের উপর, মানে ঘরে ঢুকে কমচে কম 30-35 জন হবে, মানে ঢুকে একদম ঘর থেকে বের করে নিয়ে প্রচণ্ড মাইর, মানে বেধরক মাইর যাকে বলে আর কি। এটা ছিল প্রমোদ বর্মনের বাড়িতে, ঠিক আছে? প্রমোদ বর্মনের ছেলে ছিল, আমি ছিলাম, উনি ছিল, আর একটা ছেলে ছিল। তো আমরা বসে কথাবার্তা বলছিলাম, এর মাঝখানে আমাদের এসে এরকমভাবে মারলো। এটা আমরা কল্পনাও করতে পারিনি যে এরকমভাবে আমাদের উপর হামলা হবে। এটা সম্পূর্ণটা টিএমসির দুষ্কৃতি বাহিনী। ওখানে সব থেকে বড় প্রুফ আছে, ওখানে সিসিটিভি লাগানো আছে। আপনারা সিসিটিভির ফুটেজ যদি উদ্ধার করতে পারেন, কারা কারা ছিল, কী অবস্থায় ছিল, সব আপনারা দেখতে পারেন। আমাদের চেনার মতো, কারণ প্রথমে আমার এখানে মারে, একদম দেখেন গেঞ্জি টেঞ্জি একদম ছিঁড়ে দিয়েছে। যখন এখানে যখন মারে তখন আমি একদম মাটিতে পড়ে যাই, ওখানে দেখার মতো কেউ ছিল না। আর মানে লাঠি ঘুষি প্লাস হকির যে স্টিকগুলো যে আছে, মানে কাঠের, সেগুলো দিয়ে মায়ের দেখেন আমার পা, আমি এই পা, আমি এই কোমর থেকে এই পা আমি ঠিক দাঁড়িয়ে থাকতে পারছি। ওনার ছিল আব্দুল মিয়া বলে ছিল একজন, ওনাকে চাকু চালিয়েছে দেখেন। ওনার কতগুলো সেলাই পড়ছে আপনারা নিজে চোখে দেখেন। এটা অবশ্যই, কারণ যে ছেলেটা যোগ দিয়েছিল সেই ছেলেটারও হাতে লেগেছে, ঠিক আছে? তো এটাই উদ্দেশ্য করেই আমাদের এই অ্যাটাকটা, ঠিক আছে? আমি চৌধুরীহাট অঞ্চল কনভেনার এবং জেপি 27 মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট আছে, ঠিক আছে? উনি বিজিবির কর্মী একজন, কোনো বিজিবি হবে না চৌধুরীহাটের অঞ্চলে, কেউ বিজিবি করতে পারবে না, এটা হচ্ছে ওদের ভাষা। প্রোগ্রামই ছিল না আমাদের, জাস্ট একজনের সঙ্গে আন্তরিকতার খাতিরে কেউ যদি ডাকে সেখানে তো যাওয়া যেতেই হবে, আর সেই যাওয়ার পরে এই হামলা। যদি আমাদের কোনো রাজনৈতিক প্রোগ্রাম থাকতো, তাও একটা যে রাজনৈতিক প্রোগ্রামে ওরা ব্যাঘাত করেছে। সুব্রত দেশরকার, সুব্রত দেশরকার, আমি চৌধুরীহাট অঞ্চল কনভেনার। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের এমন কোন সময় নেই যে বিজেপির কর্মীদেরকে মারধর করতে হবে। বিজেপির এই মুহূর্তে এবং ঘটনাটা কোন কোন, এটা কোন জীবের ঘটনা? চৌধুরীহাটে, চৌধুরীহাটে, চৌধুরীহাটে বিজেপি আছে বলে তো আমি জানি না, যদি কেউ থাকে আর কি। সেটা হচ্ছে ওরা ওই খবরে আসার জন্য তৃণমূল কংগ্রেসের ঘাড়ে মিথ্যে একটা অভিযোগ দিয়ে এটা খবরে থাকা রাখার চেষ্টা করছে। চৌধুরীহাটে তো বিজেপির অস্তিত্বই নেই, সেখানে বিজেপিকে মারার কি আছে? ওরা এমনিতে ওখানে লুপ্ত প্রায়, লুপ্ত প্রায় একদম, পৃথিবী বলতে এখানে এর সঙ্গে কোনো বাস্তবতা কোনো মিল নেই। আচ্ছা আচ্ছা।